গত জুমাতে আমরা শুনেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এর কুফাল থেকে কিভাবে এই নূরটা হযরতে হাজারার মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়েছিল এমন কি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আদম আলাইহিস সালামের সাথে যে তাবুত নাযিল হয়েছিল সেই তাবুতটা সেই সিন্দুকটা হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে দিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের কুফালে যখন নূরটা পরিবর্তন হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন বাহ বাহ হানিয়ান লাকা ইয়া ইসমাইল আমরা চট্টগ্রামে বলি বাহ বাহ শাবাশ বলি এটা আরবিতে বাহ বাহ বলে খা দিয়ে হানিয়ান লাকা ইয়া ইসমাইল আয় ইসমাইল তোমাকে অভিনন্দন যে তুমি ওই নূরকে বহনকারী হলা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন ফানা আখিযু আলাইকা আহাদান ওয়া মিসাকান আয় আমার ছেলে আমার নূর তো তোমার কাছে গেছে আমি এই নূরের ব্যাপারে তোমার কাছে কিছু ওয়াদা তোমার সাথে কিছু চুক্তি করব তোমার থেকে মজবুত ওয়াদা নেব তুমি আমাকে ওয়াদা দিতে হবে ফালাম্মা খাযা আলাইহিল আহাদ ওই নূরের ব্যাপারে ওয়াদা নিয়েছিলেন ওই নূরের ব্যাপারে ওই নূরের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপারে ওয়াদা নিয়েছিলেন ফালাম ইয়াসাল মুতামাসসাকান বিযালিকাল আহাদ হযরত ইসমাইল আলাইহিস সালাম সে ওয়াদার উপর ছিলেন সে আহাদের উপর ছিলেন আব্বা যা যা ওসিয়ত করেছেন সেটা পালন করে আসছিলেন এমনকি হাত্তা তাযাওয়াজা বিইবনাতুল হারিস হযরতে ইসমাইল আলাইহিস সালাম হারিসের বেটি হারিসের মেয়েকে শাদি করলেন ফাওয়াকাহা অতপর ওই মেয়েকে বিয়ে করার পরে ইসমাইল আলাইহিস সালামের সে নূরটা ওই বিনতুল হারাসার গর্ব হয়ে ফাওয়ালাদাত লাহু কায়দারা অথবা ফাওয়ালাদাত লাহু কায়দারু কায়দার নামে একটা সন্তান পয়দা হলেন ইসমাইল আলাইহিস সালামের সন্তান নাম কি কায়জার ওয়ফিহে নূরুন নবিগি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কায়জারের কাছে নূরে মুহাম্মাদিটা পরিবর্তন হয়ে আসলো একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার শুনি ফাওয়াসাহু ইসমাইল আলাইহিস সালাম বিন নূরে ওয়াসাল্লামা ইলাইহি তাবুত ওই কায়জার ওনার ছেলে যখন বড় হলো ইসমাইল আলাইহিস সালাম তো কায়জারের আব্বা দেখে বলেছেন বাবা তোমার কাছে একটা নূর আমানত গেছে যে নূরটা আমার আব্বার কাছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ছিল ওনার থেকে আমি ইসমাইলের কাছে আসছি আমার থেকে তুমি কায়জারের কাছে গেলো আমি তোমাকে ওসিয়ত করছি ওই নূরের ব্যাপারে সতর্ক থাকবা ওই নূরকে তুমি সম্মান করবা ওয়াসাল্লামা ইলাইহি তাবুত আর যেটা তাবুত ছিল ওই সিন্দুক ছিল সিন্দুকটা হযরত ইসমাইল ওনার ছেলে কায়জারের কাছে সুপর্দ করে দিলেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ وقال لا تدع هذا النور الا في المطهرات বলেছে বাবা তোমার কফালতত নূর এটা আছে এই নূর এটা তুমি যেখানে সেখানে রাখবা না অর্থাৎ পবিত্র বংশের মেয়েকে শাদি করে ওই নূর যাতে ওনার পেটে যেতে পারে পবিত্র দেখে তুমি বিয়া করবা যাতে ওই নূরটা পবিত্রের মাঝেই পরিবর্তন হয় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই ওসিয়ত কে করেছেন ইসমাইল আলাইহিস সালাম ফাজান্না কায়জারু আন্নাল মুতাহহারাত মিন ওয়িলদ ইসহাক ওই যে বাবা ওসিয়ত করেছেন যে পবিত্র দেখে কি করতে বিয়ে করতে তাই আমার পবিত্র আর কোথায় পাবো আমার বাবার ভাই আছে সব ভাই
হযরতে ইসহাক আলাইহিস সালাম উনিও নবী, তাহলে ওনার বংশে হলে এটা পবিত্র হবে, এটা ওনার ধারণা ছিল। দেখেন, কিন্তু আমার আল্লাহর পর ইচ্ছা হচ্ছে নূরেটা হযরত ইসহাকের বংশে না দিয়ে হযরত ইসমাইলের বংশেই রাখবেন। খুব ভালো করে খেয়াল করি, এ কায়জাত তো ইসমাইল ইসলামের ছেলে, ওই বংশেই হতে হবে, নূরটা পরিবর্তন হতে। কিন্তু উনি বলছেন আমার বাবা যখন পবিত্র দেখে বিয়ে করতে বলেছেন, তাহলে আমার দৃষ্টিতে ইসহাক আলাইহিস সালামের বংশের মেয়েরও পবিত্র হবে, আমি ওই বংশের মেয়েগুলা মেয়ে বিয়ে করি, এই নূরটা যাতে পরিবর্তন হয়। তখন ফাতাজাওয়াজা মিন বানাতি ইসহাক, হযরতে কায়জার ইসহাক আলাইহিস সালামের বংশের মহিলাকে বিয়ে করেছেন, একটাকে করলেন, দেখছেন না নূরটা যায় না, নূরটা ওনার কুফালে রয়ে গেছে। কারণ আমাদের নবীর নূর যার কুফালে ছিল এটা বোঝা যেত স্পেশালভাবে, কুফালের মধ্যে নূরটা ছিলিপ মারত, সবসময় চমক দেখা যেত, কুফালের মধ্যে নূরের প্রকাশ দেখা যেত। তো উনি বলেন কিরে, একটা বিয়ে করলাম হচ্ছে না, আরেকটা করলেন, ওদের শরীয়তের মধ্যে এটা জায়েজ ছিল, একেবারে মিন বানাতি ইসহাকা সামানিনা এমরাতান, হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের একটার পর একটা একটার পর একটা নূর পরিবর্তন হচ্ছে না, উনি এভাবে বিয়ে করতে করতে 80 মহিলাকে বিয়ে করেছেন। এটা আমাদের জন্য কি জায়েজ আছে? তৎকালীন শরীয়তে এটা জায়েজ ছিল, ইনাদের শক্তিও ছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক বর্ণনায় ওনার কাছে 60 স্ত্রী ছিল, আরেক বর্ণনা 99 ছিল। কেউ বলে না 99 স্ত্রী না, বান্দি এবং স্ত্রী মিলে 99 ছিল। আচ্ছা যাই হোক, এটা ওই শরীয়তের মধ্যে কি ছিল? জায়েজ ছিল। এখন এই কায়দার কি করলেন, ইসহাক আলাইহিস সালামের বংশের একটার পর একটা মেয়ে বিয়ে করে কেন ওই নূর পরিবর্তন হয় না, পরিবর্তন হচ্ছে না বিধায় একটার পর একটা বিয়ে করে এইভাবে আকামা মা হুন্না মিয়াতাসানা, ওই 80 বিয়ে করার পরে তাদের সাথে সংসার করেছেন 100 বছর। তখন তো ওনাদের হায়াত বেশি ছিল, 100 বছর ঘর করেছেন, দেখলেন না ফালাম ইয়াহা তাবিল নাফ, দেখা গেল এই নূর কারো বংশে যায় না, কারো পেটে যাচ্ছে না, এই নূর ওনার কুফালের মধ্যে রয়ে গেল। উনি বড় টেনশনে পড়ে গেলেন। একদিন উনি শিকারে বের হলেন, পাহাড়ের মধ্যে শিকারে বের হলেন, ইদা ইস্তাকবালাতহু আল ওয়াহশু ওয়াত-তায়রু ওয়াস-সাবা, হযরতে কায়জার যেদিকে যায় সেদিকে বড় বড় বাঘ সিংহ যেগুলা দেখলে মানুষ পালায়, কিন্তু না ওই হিংস্র প্রাণীরা ওনার সামনে এসে ওনাকে ইস্তাকবাল জানাচ্ছে, ওনার কপালে যে নূর ওই নূরকে সালাম প্রদর্শন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে না ওনার নূরকে? হিংস্র প্রাণীরা ওনাকে, পাখিরা ওনার সাথে কথা বলছে, ওনাকে মারহাবা জানাচ্ছে। ইনি অবাক হয়ে গেলেন। তারপরে ওয়ামিন মাকান কুল্লি মাকানিন ফাতানাদাত হু বিলসানিন তাল্লিক ওয়া তাল্লিক ইয়া কায়দার কদ মাদা আমরুকা ওয়া হামাতুকা লাহবে। তখন পাখিরা বলতেছে, ওদের জুবান খুলে গেল, আয় কায়দার তুমি আর কতদিন থাকবা, তুমি তো মরণের টাইম হয়ে যাচ্ছে, তো তুমি নূরটা কোথায় দিবা, এখনো তুমি বেছে নিচ্ছ না কেন, তুমি এতগুলা মহিলা বিয়ে করছো, ইসহাক আলাইহিস সালামের বংশে কেন করলা, আমার আল্লাহ তো ইচ্ছা নয় ওই নূরটা ওই বংশ দিতে, নূর তো তোমার বাবা ইসমাইলের বংশ দিয়ে আসবে। কারা বলতেছে? পাখিরা, পশুরা। দেখেন বলছেন কি, ইয়া কায়জার, নাম ধরে ডাক দিলে, হ্যাঁ কায়জার, কদ মাদা উমরুকা,
তোমার হায়াত তো অনেক গেছে গা, ও হাম্মাতুকা লাহবে, তুমি তো এই বেকার এগুলোর মধ্যে বড় পরিশানের মধ্যে আছো। আমা আন্নালাকা তাহতামলে নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা তাদাহু, তোমার কি চিন্তা নাই তোমার কপালে যে নূরটা আছে এই নূর তুমি কোথায় হস্তান্তর করবা, এটা কাকে দিবা, তোমার কি চিন্তা নাই? ফরাজা কায়জার ইলা মানসালহি মাকরুবান, এই পশু পাখির কথা শুনে উনি বড় টেনশন অবস্থায় বাড়িতে ফিরলেন। ওয়াহালাফা বে আলেহাত ইব্রাহিম বে ইলাহ ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রবের শপথ করে বললেন, আল্লাহ ইয়াতআমু ওয়া লা ইয়াশরাবু হাত্তা ইয়াতিহি বায়ানু মা সামিআ আলা লিসানি তায়র ওয়া সাবা। উনি বলেন আমি ঘরে পৌঁছে গেছি, খোদার কসম করে বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের রবের শপথ করে বলছি, আমি আজ থেকে কোনো পান করব না, কোনো কিছু খাব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে সমাধান দেবেন না যে আমার এই নূর কার কাছে দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি এক ধরনের মান্যত করে ফেলেছে, বলে কি মা সামিয়া আলা লিসানি তায়র ওয়া সাবা, পাখিদের জোবানে হিংস্র প্রাণীদের জোবানে উনি যা শুনেছেন এটা যতক্ষণ ক্লিয়ার হবে না উনি না খাবেন না পান করবেন, এটা শপথ করে ফেলেছেন। ফাবাইনাহুমা যাতা ইয়াউমিন কায়েদুন আলা ফুলাতিন, এভাবে উনি একদিন একটা ফুলাত জায়গা, ফুলাত মানে নির্জন এলাকা, চটিল ময়দান, কোনো মানুষজন নাই, এই নির্জন ময়দানে উনি বসে আছেন। মিন বাসাল্লাহু ইলাইহি মালাকুল হাওয়া, ওই শূন্য আকাশ থেকে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন, ফি সূরাতে রাজুলিন মিনাল আদমিয়্যিন, আদম সন্তানের সূরাতে আকৃতি দিয়ে একজন ফেরেশতা ওনার কাছে পাঠালেন, ফালাম ইয়ারা কায়জার আহসানা মিনহু খালকান, এই রকম সুন্দর মানুষ ওই কায়জার আর কখনো কাউকে দেখে নাই। ফাহাবাতা ইলাইহিল মালাকু, ওই ফেরেশতা ওনার কাছে নামলেন, ওয়া সাল্লামা, ওনাকে সালাম দিলেন, ওয়া কাদা মাহু, ওই ফেরেশতা ওনার পাশে বসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উনি যে মান্নাত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের রবের শপথ করে, খাবেন না পান করবেন না, এখন আল্লাহ ওনাকে বাঁচাচ্ছেন, একজন ফেরেশতা আদমের সূরতে পাঠালেন, উনি চটিল ময়দানে নির্জন এলাকায় বসে আছেন, ফেরেশতা ওনার পাশে এসে বসলেন। কল ও ফেরেশতা বলছে, ইয়া কায়জা ইন্নাকা কদ মালাকতাল বিলাদ, তুমি তো অনেক রাষ্ট্রের মালিক ছিলাত, মালিক হয়েছ, অনেক কিছুর মালিক তুমি, ফালো আন্নাকা করিব করাপ্তা কোরবানান, হ্যাঁ তুমি যদি কিছু কোরবানি করে দিতে তোমার রবের জন্য, লে ইলাহ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাবুদের জন্য, সে আল্লাহর জন্য যদি তুমি কোরবানি করতে, ওয়াসাল তাহু, কোরবানি করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে, আইন জুবাইয়ানা লাকা মিন আইনা লাকা তাসবীজ কান খায়রান লাকা মিন তাওয়ানি, এই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি তো বড় পরেশানে আছো, এই নূরটা কোথাও যাচ্ছে না, 80টা বিয়ে করলা এই নূর পরিবর্তন হচ্ছে না, তুমি একটা কাজ করো, ওই রবের নামে কোরবানি করো, আশা করি ওই রব তোমাকে সমাধান দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরবানি করে আল্লাহর কাছে চাইবা, এখন উনি বলে ঠিক আছে তুমি আমাকে সুন্দর পরামর্শ দিচ্ছ, আমি কোরবানি করব। অতবর ওয়ারজাল মালিক ইলা মাকানি, ফেরেশতা আপন জায়গায় চলে গেছে, এটা তো কোনো মানুষ না, মানুষের সুরত আসছে, ফেরেশতা আপন জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে ফাকামা কায়দারু, ওই কায়জার দাঁড়িয়ে গেলেন, ওয়া কানা লাহু জাম্মা জামাল, অতবার উনি কি করলেন, ফাকাররাবা সাবআ মিয়া কাবাসিন আকরানা মিন কাবাসি ইব্রাহিম, হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের জন্য যেরকম দুম্বা কুরবানি দিয়েছিলেন, এরকম দেখে দেখে সিংওয়ালা দুর্বা দুম্বা একটা দুইটা না, উনি সাবা আমিয়া 700টি কুরবানি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 700 দুম্বা কুরবানি দিলেন। কুল্লামা যাবাহা কাবাসান, যখনই একটা দুম্বা কুরবানি করে, যা আতিন নারু মিনাল আরদে হামরা লা দুখান লাহা মিন সালাসিলিন বাইদা, অতবর একটা আগুন এসে যেত, যে আগুনের মধ্যে কোনো ধোঁয়া টোয়া নাই, এটাকে নিয়ে যেত, কারণ তৎকালীন কোরবানি কবুল হওয়ার আলামত ছিল এটা, আগুন আসতো
এটা নিয়ে যেত। ইনি যখন একটা কোরবানি দেয় এটা আগুনে নিয়ে যায়, আর একটা কোরবানি দেয় আগুনে নিয়ে যায়, আর একটা কোরবানি দেয়, দিতে 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 কয়টা দিল? 700 কোরবানি উনি দিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জানা মতে এগুলো কোন বাংলাদেশে এই ওয়াজ হয়েছে কিনা আমার জানা নাই, অন্তত আমি জানি না। এগুলা কয়শো বছর আগের কিতাব? 1100 বছর আগের। একটু ভালো করে শুনুন কি বলছিলাম। এভাবে কোরবানি দিয়ে 700 কোরবানি হয়ে গেল। ফাতাখুযু যালিকার কোরবান ফাতাসআদ বিহি ইলা সামা, যেটাই কোরবানি করে সেটাই আসমানে নিয়ে যায়, যেটাই কোরবানি করে ফাতাসআদ বিহি ইলা সামা, আসমানের দিকে কোরবানির পশু নিয়ে যেতেই আছে। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, তোমার কোরবানি কবুল, আল্লাহ তোমার দোয়াকে কবুল করেছেন। এটা গায়েব থেকে কি এসে গেছে? আওয়াজ এসে গেছে। ওয়া কাবিলা কুরবানাকা, তোমার কোরবানিও আল্লাহ কবুল করেছেন। ইনতালিক ইলা সাজারাতে ফুলান, আল্লাহ এখন সমাধান বের করতেছে, বলে তুমি যাও অমুক গাছের নিচে, গাছ একটার নাম বলছেন, অমুক গাছের নিচে যাও, তো কি করবা? ফানিম ফি আসলিহা, গাছের নিচে শিকড়ে তুমি ঘুমাও, তখন তুমি ঘুমে দেখবা কাকে বিয়ে করতে হবে, তোমার এই নোটটা আল্লাহ কাকে দিবেন, আল্লাহ তোমাকে ঘুমের মধ্যে দেখাই দিবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো সব খেলা চলে কিসের? একটু জোরে বলেন না, কার নূর? আমাদের নবীর নূরের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে কায়জার কি করলেন? হাত্তা লিমা তুমার বিন মানামিকা, তুমি যা যা, ওয়া ইতামার লিমা তুমার ফি মানামিকা, তোমার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যা যা হুকুম দেওয়া হবে এটা তুমি পালন করলে হবে। ফারাদ্দা কায়জার আল গানাম ওয়া আকবালা হাত্তা আতা তিলকা সাজারা, ওই গাছের গাছের নিচে এসে গেল। ওয়া ফানামা ফি আসলিহা, গাছের শিকড়ের নিচে শিকড়ে উনি ঘুমাই গেলেন। ফাতাহাতিন ফিল মানাম, ঘুমের মধ্যে একজন যে আসে, যাকে পাঠিয়েছেন আমি উনি এসে গেছেন। ঘুমের মধ্যে আল্লাহ যাকে পাঠিয়েছেন ও বান্দা এসে গেল। ফাকালা আবতাগি লিনাফসিকা ইমরাতান মিনাল আরবে, এই কায়জার তুমি তো এতদিন কাইনান শহরের মেয়ে বিয়ে করেছ, ইসহাক আলাইহিস সালামের বংশের বন্দা মহিলাদেরকে বিয়ে করেছ, এরা কেনানি, কেনানি বিয়ে করলে হবে না, আরবি বিয়ে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ ওই নূরকে পাঠাবেন আরবে। তুমি আরবি দেখে বিয়ে করো, আর কি করবা? বলে এখন ইসমাহা আল গাদেরা, যে মেয়েকে বিয়ে করলে যে কোনো মহিলাকে বিয়ে করলে হবে না, যে মেয়ের নাম হবে গাদেরা, গাদেরা নামক মহিলাকে বিয়ে করতে হবে। জোরে বলুন, তাহলে মেয়ের নাম শুয়ে এসে গেছে, কাকে বিয়ে করতে হবে ওনার নামও স্বপ্ন যুগে আমার আল্লাহ ওনাকে শোনাই দিলেন, গাদের নামক এক আরবের মেয়েকে বিয়ে করতে হবে, তখন তোমার নোটটা ওই মহিলার মাধ্যমে পরিবর্তন হবে। এই স্বপ্ন দেখার পরে হযরত কায়জার উঠে গেলেন স্বপ্ন দেখে মাসরুরান আনন্দিত অবস্থায়। ফালামিয়া জালিয়াতলাবুহা, এমনকি গাদার নামক আরবের মধ্যে কে আছে কে আছে তত্ত্ব নিতে নিতে হাত্তা ওয়াকালা মালাকিল জারহামিন, এমনকি জারহামিন গোত্রের বাদশার কাছে পৌঁছে গেলেন। ওয়াকানা মিন ওয়ালাদে জুহাইর বিন আমের বিন ওয়ালাদে কাহতান, এবং তত্ত্ব নিলেন ওই এলাকা জুহার বিন আমের বিন ওয়ালাদে কাহাতানের বংশের একজন বন্দা যার নাম সুহাইর বিন আমের, ওনার একজন মেয়ে আছে জুরহাম গোত্রের, ওনার নাম গাদেরা। জুরে বলুন সুবহানাল্লাহ।
বাদশাকে বিয়ে বলে আমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে, গাদরা নামক মেয়েকে বিয়ে করার ব্যাপারে আমি আদিষ্ঠিত, আপনি বিয়ের ব্যবস্থা করেন। বাদশাই ওই মেয়ের তত্ত্ব নিয়ে বিয়ের ব্যবস্থা করলেন। দেখেন ওয়াতাজাব্বাজা বিহা, ওই গাদরাকে হযরতে কায়সার শাদী করলেন। ওয়াহামালাহা মিন আরদিহা ইলা আরদি নাফসিহি হাত্তা হামালাত মিনহু, এমন কি এতদিন এত মহিলাকে বিয়ে করেছিলেন গর্বিত একজন হই নাই, কিন্তু এই মেয়েকে বিয়ে করার পরে ওই মেয়ে গর্বিত হয়ে গেলেন, পাশাপাশি নূরটা পরিবর্তন হয়ে গেলেন। সকাল যখন উঠে এতদিন ওনার কোফালেতে ঝিলিক মারত চমকাইত, আজকে সকাল বেলা থেকে ওনার ওই নূরটা কোফালে নাই। ওনার কোফাল থেকে এখন নূরটা হারিয়ে গেছে, জুড়ে বলুন নূরটা দেখা যাচ্ছে না, এটা হারিয়ে গেছে। ওয়ানাজারা ইলান নূর আল্লাযী ফী ওয়াজহিল গাদরা, এবার দেখা যায় গাদরার কোফালের মধ্যে নূর চমকে, ওনার স্ত্রীর কোফালের মধ্যে নূরটা এখন এসে গেছে। ফাসাররা বিযালিকা সুরুরান শাদীদা, হযরত কায়সার কায়সার এটা দেখার পরে বেশি বেশি আনন্দিত হলেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইসহাক আলাইহিসসালামের বংশেরা মানুষেরা বলে, এই কায়সার আপনি দুনুটা নিয়ে বসে থাকলে কি হয়, নূরও পাইছেন সিন্ধুকও পাবেন নাকি, নূর আপনার বংশে চালু হয়ে গেছে, আমাদের এই বংশে তো আসে নাই, বোধ হয় গেল ওই নূর আমরা পাবো না, আপনারা আপনি দয়া করে সিন্ধুকটা আমাদের বংশে দিয়ে দেন। নূর আপনার বংশে আছে সিন্ধু, কারণ দুইটা নিয়ে আমার, একটা হলো কি নূর আরটা সিন্ধু। আমি গত জুমার মধ্যে দেখাইছিলাম কোরআন শরীফ থেকে ওই সিন্ধুকের কথা, মনে আছে কিনা জানি না, এটাকে তাবুতে সাকিনা বলা হচ্ছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সূরা দিয়েছিলাম, সূরে বাকারা, কত নম্বর আয়াত দিয়েছিলাম, 242 মনে হয়, একটু দেখে নিয়ে সে আয়াত থেকে আমি গত জুমা তো বলেছিলাম, এটা তাবুতে সাকিনা, হযরতে কায়সারের কাছে নূরও ছিল সিন্ধুকও ছিল, এখন বলা হচ্ছে আপনি নূরও পাবেন সিন্ধুকও পাবেন, এটা তো হবে না। ওই ইসহাক উনি তো ইব্রাহিম ইসলামের বংশের, ইসমাইল উনি ইব্রাহিম ইসলামের ছেলে, তো দুই ছেলেকে দুইটা দিয়ে দেন দুই বংশে। এখন আমি কাউকে দিতে পারবো না, আমার আব্বা ওসিয়ত করেছেন ইসমাইল ইসলাম, আমি যাতে কাউকে না দিই। এমনকি এখন দেখা যায় একদিন কায়সার ওই তাবুতটা ওই সিন্ধুকটা খুলে খোলার জন্য গেলেন, কিন্তু ফা আসারা আলাইহি ফাতাহাহু, এই সিন্ধুক খোলা ওনার জন্য কঠিন হয়ে গেল, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইনি তাবুকের তাবুতের মধ্যে কি কি আছে সেটা উনি দেখতে চাইছিলেন, কি এখানে কি কি আছে দেখতে চাইলেন, কিন্তু দেখা যায় না খোলা সম্ভব না। ফানাদাহু মুনাদিন, কোন আহ্বানকারী ওনাকে আহ্বান করছে, মিনাল হাওয়া, হাওয়া থেকে, হাওয়া মানে কি শূন্য আকাশ, শূন্য আকাশ থেকে গাওয়া দিলে মাহালানিয়া কায়সার, এই কায়সার রাখো, ফালাইসা লাকা আন ফাতাহাত তাবুত সাবিল, এই তাবুত এই সিন্ধুক তুমি আর খুলতে পারবা না, ইন্নাকা ওয়াসা নাবিয়ুন ওয়ালা ইফতাহু হাযা ইল্লা নাবিয়ুন মিনান নাবিয়্যিন, তুমি নবী না, এ সিন্ধুক খুলতে হলে নবী লাগবে, কোথাও নবী আছে কিনা দেখো। উনি বলেন আমি আর কোথায় নবী পাবো, নবী তো আমার চাচা,
আমার চাচা হযরতে ইসহাক আলাইহিস সালাম আছেন, ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম আছে, আমি দেখি আমার চাচার কাছে নিয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি তো এখন আরবে, কিন্তু চাচারা তাকে কাইনান শহরে, এটা মিশরের পাশে, মিশরের কোদিকে কাছে থাকে কাইনান শহরে, আর ওনার চাচারা হযরত ইসহাক আলাইহিস সালামের বংশরা, আর উনিও অবস্থান করছেন এখন আরবে। ফাআদফাউ ইলাইহি আইনা মুকা ইয়াকুব ওয়া ইসরাঈলুল্লাহ, বলে আমি এখন এই সিন্দুক যখন খুলতে পারবো না, বর্তমানে নবী হচ্ছেন আমার চাচার ছেলে হযরত ইয়াকুব, আমি ওনার কাছে নিয়ে যাই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে তাবুতে সাকিনা নিয়ে আসছেন। ফালাম্মা আন সামিয়া কায়দার মাকালাতাহু আকবালা ইলা আহলিহি ওয়া হিয়াল কাদিরা, অতঃপর এই আওয়াজ যখন শুনলেন, উনি বলেন ওনার স্ত্রী থেকে পরামর্শ নিচ্ছেন, আয় আমার স্ত্রী এখন আমি কি করি, এরকম এরকম সিন্দুক তো আমার আব্বা দিয়েছিলেন, আমি তো সিন্দুক খুলতে পারি নাই, এবং আওয়াজ আসছে এটা নবী ছাড়া কেউ নাকি খুলতে পারবে না, এখন আমি একটা কাজ করি, আমাকে ওখানে যেতে হবে, কোথায়, যেখানে আমার চাচারা আছে, কাইনান শহরে যাব। ফকাল অনসরি ইন ইন আনতে ওয়ালাদাত গোলামান ফাসাম্মি হে হামাল, এবং উনি বলছেন তুমি তো এখন গর্বিতা, তোমার গর্বের সন্তান আসার টাইম হয়ে গেছে, সন্তান যদি এসে যায় আমি তোমাকে ওসিয়ত করছি তোমার সন্তানের নাম হামল রাখবা। হামল মানে আই হামেল, বহনকারী, নূর বহনকারী, তুমি তোমার ছেলের নাম কি রাখবা, হামল। এটা স্ত্রীকে ওসিয়ত করে উনি রওনা হয়ে গেলেন। ওয়ানা আরজুয়াইয়া কুনা গোলামান তাইয়াবা, উনি বলেন আমার সন্তানটা পবিত্র হবে এটা আমি চাই, কারণ ওই সন্তানের মাধ্যমে নূরটা আসবে। ও হামাল কায়জারু তাবুত ও হামালা কায়জারু তাবুতা, এদিকে সিন্দুকটা উনি বহন করলেন আলা আতিকিহি ওনার কাঁধের মধ্যে, ও খারাজা ইউরিদু আরদা কাইনান, ওই কাইনান শহরের মধ্যে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, বের হয়ে গেলেন। ওয়া যালিকা আন্না ইয়াকুব কানা বি আরদে কাইনান, তখন হযরত ইয়াকুব কাইনান শহরে থাকতেন। ফা আকবালা ইয়াসির ওয়া আরদা তারফাহু ওয়া আরদু তাকফুহু হাত্তা কারুবা মিনাল বালাদ, এভাবে অতি সহজে আরব থেকে উনি কানান শহরে এসে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ফাসারা আত-তাবুত সরতান ফাসতাকবালুহু ফাকামা ইয়াকুব ওয়া আওলাদুহু জামিয়া, এই তাবুত যখন দেখলেন সে কায়নান শহরে গিয়ে পৌঁছে গেলেন, হযরত ইয়াকুব যখন এই সিন্দুকটা দেখলেন উনি ওনার সন্তান সহ বা আদব দাঁড়িয়ে গেলেন। সেই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়জন ছিল, ওই সূরা ইউসুফের মধ্যে আছে না, 10 জন ছিল, আর ইউসুফ আলাইহিস সালাম ছোট ওই অন্য ঘরের, এবং ইউসুফ আলাইহিস সালামের ভাই আর জন ছিল বনি, ওনার নাম বনি ইয়ামিন, এনারা দুজন আরেক ঘরের, বাকি লো এক ঘরের। এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা দাঁড়িয়ে গেলেন এই তাবুটটা দেখার পরপর, তারপরে কি হলো দেখেন, قال فسر الطاب سرتا فسمي يعقوب فقال لبنيه ইয়াকুব আলাইহিস সালাম বলে রাখো এটা খুলবেন এখন, আগে আমি তোমাদের কাছে কসম করাচ্ছি, ওয়াকসিমু বিল্লাহি লাকাদ জাআকুম কাইজার ফাকুমু নাহওয়া ওয়াস্তাকবালুহু, এই দেখো কাইজার আসতেছে, ইনি আমার 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 জেঠা হযরতে ইসমাইলের সন্তান, ইনি আসতেছে, ওনাকে সম্মান করে তোমরা দাঁড়িয়ে যাও, এবং কি সম্মান করো। ফাকাম ইয়াকুব ওয়া আওলাদুহু জামিয়া, ওনার সম্মানার্থে হযরতে ইয়াকুবও দাঁড়িয়ে গেলেন, বাকি সবাই দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা নাযারা ইয়াকুব ইলা কাইজার, কাইজারকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখলেন, ওয়াস্তাআবারা বাকিয়ান, উনি ওনাকে জড়িয়ে ধরলেন কেঁদে কেঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ভাই এটার জন্য আমি চেষ্টা, এই তাবুতের জন্য তো আমি অপেক্ষা করতেছি, এই তাবুতে সকিনা, এটা আমার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল, ওখান থেকে ওই আমার আমার জেঠা ইসমাইল ইসলামের মাধ্যমে চলে গেছেন, আমি তো এটার জন্য অপেক্ষা করছি, তুমি নিয়ে আসছো তোমাকে ধন্যবাদ। এভাবে জড়িয়ে ধরে কান্দে, কান্দার পরে কি করলো, ফাকালে ইয়া কাইজার মালি আরা লওনাকা মুতাকাইয়ানান দাইফা, কিরে তুমি তো অনেক সুন্দর ছিলা, তোমার চেহারা সহ কালো কালো হয়ে গেছে, তোমার রং পরিবর্তন হয়ে গেছে, তুমি আগের মতো সুন্দর নাই কেন।
ওয়াহরিকুকা আদুবন আওয়াতাইত মাসিয়াতান বাদ আবিকা ইসমাইল, কি তুমি কি কোন গুনাহ কাজে লিপ্ত হয়ে গেছো, চেহারা কেন মলিন হয়ে গেছে? আসলে কি চেহারা মলিন কি জন্য হয়েছিল? আগ ছিল কি নূর, হে নূরটা পরিবর্তন হয়ে গেছে, চেহারা সব পরিবর্তন। হযরত ইয়াকুব ইসলাম বলছে, ভাই কি রে তোমার চেহারা এরকম হয়েছে কেন? তখন উনি বলছেন, মা রাহকানি আদুবন, কোন শত্রু আমাকে আক্রমণ করে নাই, ওয়ালা আতাইতু মাসিয়াতান, আমি কোন গুনাহের কাছে লিপ্ত হই নাই, তবে ওয়ালাকিন নুকিলা মিন জাহরি নূরে মুহাম্মাদিন, আমার পিঠে যে নূর ছিল এটা পরিবর্তন হয়ে গেছে, ওই নূরে আমি আলোকিত ছিলাম, এই নূর যখন পরিবর্তন হয়ে গেছে আমার রংস পরিবর্তন হয়ে গেছে। এই কথা যখন বললো, ফাতাকাইয়ারালোনি, আমার কালার পরিবর্তন হয়ে গেল, ওয়াদাউফরাকানি, আমার সব দুর্বল হয়ে গেল, কলা ইলা বেনাতি ইসহাক, ইয়াকুব ইসলাম বলছে, তোমার নোটটা কি আমার আব্বার সে বংশের মহিলাদের মাধ্যমে পরিবর্তন হয়েছে? কলালা, না ওই নোট তো দিকে আসে নাই, ওয়ালাকিন ইলা আরবিয়াতিন জারহামিয়া, যেই মহিলার কাছে নূরটা পরিবর্তন হচ্ছে উনি আরবি এবং জুরহাম গোত্রের, ইসহাক আলাইহিস সালামের বংশে না। এই কথা শোনার পরে তখন ওনার নাম ওহিয়াল গাদারা, বলে যেই যার মাধ্যমে নূরটা পরিবর্তন হয়েছে ও মহিলার নাম গাদারা। এই কথা শোনার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাহ বাহ, শরফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির শরাফতে সম্মানার্থে উনি বাহ বাহ বলে দিলেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফালাম ইয়াকুনিল্লাহু ইউখরিজুহু ইলা ফিল আরবিয়াতিত তাহারাত, এভাবে নোটটা পরিবর্তন হতে আছে আরবি, আরবিদের মাঝে কোন অনারবির কাছে এই নোটটা যাচ্ছে না। ওয়ানা ওবাশিরুকা বিবশারা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই কায়জারকে বললেন, কায়জার আমি আপনাকে একটা শুভ সংবাদ দেব। কলা মাহিয়া, বলে কি শুভ সংবাদ দিবেন? কলা ইয়াকুব, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, আলামু, আমি জানতে পেরেছি, আমি জানি যে আন্নাল গাদারা ওয়ালাদাতিল লাইলাতে গোলামান, গত রাত তোমার স্ত্রী তো সন্তান প্রসব করে ফেলেছে। বলে আপনি কেন জানেন? আমার স্ত্রী তো আরবে, আপনি তো কায়নানে, আমার স্ত্রী গর্ভে সন্তান দুনিয়াতে আসছে, আপনি কিভাবে জানলেন? কোরআন শরীফও আছে, উনি বলেছেন, ইন্নি আলামু মিনাল্লাহি মা লা তাআলামুন। ওদিকে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইদেরকে যখন বলেছিলেন, কি বলেছিলেন, এ আমার ভাইরা ধরো আমার জুব্বা দিলাম, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলছে, ফালকুহু আলা ওয়াজহি আবি, আমার জুব্বাটা আমার বাবার চেহারাতে রাখবা, ইয়াতি বসিরা, আমার বাবা তো আমার জন্য কানতে কানতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, আমার জুব্বাটা যখন আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামের চেহারায় দিবা, আমি ইউসুফ বলছি, আল্লাহ আমার আব্বার দৃষ্টি আবার ফিরিয়ে দিবে। এটা কোন সূরা? সূরা ইউসুফ। এদিকে এটা তো বলেছিলেন, এদিকে ভাইরা জুব্বা নিয়ে যখন বের হচ্ছে, ওদিকে কানান শহরে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, মহিলাদেরকে বলছেন, কারণ ছেলেরা সবাই তোকে চলে গেছে, মহিলাদেরকে বলছেন, ইন্নি লা আজিদু রিহা ইউসুফা, আমার কানে তো আমার নাকে তো ইউসুফের সুগন্ধি আসতেছে। কোথায় জুব্বাটা রয়ে গেছে এখনো? আর এদিকে কানান শহরে ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আমি তো ইউসুফের গন্ধ পাচ্ছি। তখন মহিলারা বলেছে, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি তো পুরাতন প্রেমে তো দেখি এখনো বিভোর আছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নি আলামু মিনাল্লাহি মা লা তাআলামুন, আমি আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান জানি তোমরা তা জানো না, আমি জানি ইউসুফ এখনো বাকি আছে, ইউসুফের কিছু না কিছু আমার কাছে আসতেছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই ইয়াকুব আলাইহিস সালাম কায়জারকে বলতেছে, কায়জার তুমি তো এদিকে চলে আসছো, তোমার খবর নাই, কিন্তু আমি খবর রেখেছি তোমার স্ত্রী প্রসব করেছে, তোমার ছেলে দুনিয়াতে এসে গেছে। বলে আপনি কিভাবে জানলেন? দেখেন উনি বললেন কি, কালা ইয়াকুব আলামু আন্নাল গাদারা ওয়ালাদাত লাইলাতা গোলামান, এ কায়জার শুনো শুনো, তোমার স্ত্রী গাদারা, তোমার স্ত্রী গাদারা প্রসব করেছে, একটা সন্তান হয়েছে। কালা ওয়ামা আলমুকা মিন ইবনে আম্মিন ওয়ান্তা বিআরদিশ শাম ওয়া হিয়া বিআরদিল হারাম,
আমার স্ত্রী তো হেরাম হেরাম মক্কাতে, আর তুমি তো সাম্রাজ্যে সিরিয়াতে, জানলে কিভাবে? কালা আলম দালিকা লিয়ান্নি রাইতো আবু আবু সামা, আমি গত রাতে দেখেছি আসমানের দরজা খুলে গেছে। আমি গত রাত দেখেছি আসমানি দরজা খুলে গেছে। ওয়া রাইতুল মালাইকা, আমি ফেরেশতাদেরকে দেখেছি। ইয়ানজিলুনা বিল বারকাত ওয়ার রাহমাত, ফেরেশতারা আসমান থেকে রহমত বরকত নিয়ে নাযিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি দেখলাম? ওলা দেখতেছি ওয়া ফালিনতু আন্না যালিকা লিআজলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝে গেছি এটা অন্য কোন কারণে নয়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পরিবর্তন করছে, দুনিয়ার মধ্যে প্রেরণ করতেছে, ওই তোমার ছেলের মাধ্যমে নূরটা জমিনে আসতেছে, সেজন্য আমার আল্লাহর এই নূরানি ব্যবস্থাপনা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কি বলতে চাচ্ছিলাম, ওই নূরটা জমিন আসতেছে, সেজন্য আমি দেখলাম আসমানের দরজা খুলে গেছে, রহমত বরকত নিয়ে ফেরেশতারা আসতেছে। কি আমাদের নবীর মিলাদ হয়েছে না নবীর পূর্বপুরুষের মিলাদ, যার মাধ্যমে নবীর নূরটা ছিল? তো যার মাধ্যমে নবীর নূর বহন করেছে যিনি, ওনার মিলাদে যদি এ অনুষ্ঠান, আর সরাসরি ওই নবীর মিলাদ আমার আল্লাহ কি অনুষ্ঠান করছে বলুন। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সময় শেষ। এদিকে নূর যখন বলে ওই নূরে মুহাম্মাদের আবির্ভাব হয়ে গেছে, ওরাই তো কি বলছে, ফাসাল্লামা কায়জারা তাবুত আল ইয়াকুব, বলে ঠিক আছে ঠিক আছে, আমার সন্তান তাহলে দুনিয়াতে এসে গেছে, আমি যাচ্ছি, আপনি এই তাবুত সকিনাটা আপনি নিয়ে নেন, আপনি ছাড়া কেউ খুলতে পারবে না, আমার গায়েব থেকে আওয়াজ আসছে, এটা নাকি নবী ছাড়া কেউ খুলতে পারবে না, আপনি তো নবী আপনি খুলতে পারবেন, এখানে কি আছে আপনি জানেন, আপনি রেখে দেন। এইটা এরপর থেকে বনি ইসরায়েলের কাছে ওই তাবুত সকিনা, এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হচ্ছে বনি ইসরায়েল, এদের কাছে তাবুতে সকিনা যেত, এরা যে কোনো যুদ্ধে গেলে এই সকিনা নিয়ে, তাবুতে সকিনা নিয়ে দোয়া করত, আমার আল্লাহ এই সিন্ধুক রসিলা তাদেরকে বিজয় দান করতেন। এই সিন্ধুকটা উনি ওখানে দিয়ে চলে আসছেন, আর উনি তাড়াতাড়ি ছেলে হয়েছে, স্ত্রী গর্ভ থেকে সন্তানটা চলে আসছে, এই খবর যখন শুনলে ওরাজা ইলাহালহি, হ্যাঁ উনি দৌড়তে দৌড়তে ঘোড়া নিয়ে আস্তে আস্তে ওই কানান সিরিয়া থেকে দৌড়তে দৌড়তে আরবে এসে গেছেন, হেরামে মক্কায় এসে দেখলেন, হ্যাঁ ফাওয়াজাদাহা কদ ওয়ালাদাত গোলামান, হ্যাঁ ওই যে ইয়াকুব আলাইহিস সালাম যা বলেছে ঠিকই বলেছে, ওনার স্ত্রী থেকে গর্ভ থেকে সন্তান দুনিয়াতে এসে গেছে। ফাসাম্মাতহু হামালা, ওই ছেলের নাম হামল রেখেছেন, ওয়া ফীহি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ ওই নূরে মুহাম্মাদিটা ওনার ছেলের মধ্যে পরিবর্তন করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে এগুলা শুনে এই নূরে মুহাম্মাদের বিষয়ে যাতে আমরা যাতে কেউ আর উল্টা না বলি, নবীজিকে মাটি মাটি বলে আমরা যাতে ইমান হারা না হয়, এগুলাই আমার উদ্দেশ্য। এই চার জুমা শুধু আমার নবীর নূরের বয়ান হয়েছে, দুনিয়াতে আসার আগের বিষয়। আল্লাহগুলা শুনে আমাদের ইমান মজবুত করার তৌফিক দিক। একটু চলে আমি